এত বড় ব্র্যান্ডের এতগুলো বিউটি প্রোডাক্টস আমি কেন ফেলে দিচ্ছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মনে কষ্ট নিয়ে এই কাজটা আমার করতে হলো এবং কেন করেছি সেটাও আমি ভিডিওতে বলে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিরিশা বলছি, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু ভিন্ন, এটা হচ্ছে ডাবর ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টসগুলো এত ভালো, টোনার থেকে শুরু করে সিরাম বলো, নাইট ক্রিম, মানে ডে ক্রিম, হ্যাঁ সব কিছু অনেক ভালো। তো আমি যখন ডাবর ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্টস কিনেছিলাম বাংলাদেশে আমার এক আপুর কাছ থেকে, প্রায় 1,00,000 টাকার কাছাকাছি আমি কিছু অনেকগুলো প্রোডাক্টস নিয়েছিলাম ফুল বডির জন্য, আমি ভালো কাজ করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওই প্রোডাক্টসগুলো যে নিয়েছি এত দামের, আপু আমাকে এটা ফ্রি দিয়েছিল, কারণ আমি এত টাকার প্রোডাক্টস নিয়েছি এই প্রোডাক্টসগুলো নেওয়ার জন্য, আপু আমাকে খুশি হয়ে এই সেটটা গিফট করেছিল। তো আমি তোমাদেরকে এক্সপায়ার ডেটটা দেখাই দিচ্ছি, আগস্টে এটার একদম এক্সপায়ার হয়ে যায়, তো আগস্টে কিন্তু এটা, আগস্টের পরে এটা ব্যবহার করা যাবে না। তো আগস্টের পরে যেহেতু এটা আর ব্যবহার করা যাবে না, তখন মানে সেহেতু আমি তো আর এটা ব্যবহার করতে পারবো না। আর এতদিন কেন ব্যবহার করিনি সেটাই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। আসলে আমি যেহেতু কাজ করি, ফ্যামিলি, কাজ, তারপর সংসার দেখা, নিজের প্রতি সময় দেওয়ার মতো ওরকম সময় আমার নেই। স্কিন কেয়ার করব মানে অনেক কিছু দিতে হয় স্কিনে, প্রথম ক্লিন করো, দেন টোনার দাও, তারপর সিরাম দাও, তারপর নাইট ক্রিম দাও, মানে অনেক কিছু, হ্যাঁ তারপর হচ্ছে যে ফেস প্যাক দাও, ফেস মাস্ক। তো প্রথমেই যেটা তোমাদেরকে দেখাইলাম ফেস, মানে ফেস মাস্ক যেটা, ওটা খুবই ভালো। আর প্রত্যেকটা প্রোডাক্ট, মানে প্রোডাক্টসগুলো কিন্তু খুবই ভালো কাজ করে ডাবর ব্র্যান্ডের। বিশেষ করে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সানস্ক্রিমটা খুবই হেল্পফুল। তো এটা হচ্ছে টোনার, এটা হচ্ছে 22 ক্রেডিট গোল্ড যেটা, ওটা ভিতরে দেওয়া, ঠিক আছে। খুব কষ্ট লাগছে, এটা আমার ফেলে দিতে হবে সেই জন্য। তো আমি যেটা বলছিলাম, কাজের জন্য এতই নিজেকে ব্যস্ত রাখি যে এত কাজ করার পর এত টায়ার্ড হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ডেটটা আমি তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা ভালোভাবে দেখে নিও। এতটাই মানে টায়ার্ড হয়ে যাই যে নিজের স্কিন কেয়ার যে করবো ওই সময়টা, আমার সময় পেলেও আমার খুবই মানে আমি খুবই লেজি হয়ে যাই কাজের পর, কারণ অনেক পরিশ্রম করতে হয়। তো তখন আর ইচ্ছে হয় না যে স্কিন কেয়ার করি, ওই সময়টা আমার ইচ্ছে হয় যে আমি একটু রেস্ট করি। তারপরে করা যেত যদি একটা প্রোডাক্ট দেওয়া যেত, মানে স্কিনে অনেকগুলো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়, হ্যাঁ প্রথমে তোমার ফেসটা ক্লিন করো, তারপর হচ্ছে তুমি টোনার দাও। ফেস ক্লিন করার পর শুধু টোনার না, আরও বলি, ফেসটা ক্লিন করার আগে একটা ফেস মাস্ক দিতে হবে, ওটা হচ্ছে মাটির মনে হয়, খুবই হেল্পফুল। তারপরে হচ্ছে ফেসটা ভালোভাবে ধুয়ে, তারপর হচ্ছে স্মুথ জেল যেটা হয় ওটা দিতে হয়, তারপর হচ্ছে আবার গ্রিন টির একটা ক্রিম আছে ওটা দিয়ে আবার ক্লিন করতে হয়, তারপর টোনার, ফেসটা ওয়াটার ক্লিন করে টোনার দিতে হয়, তারপর সিরাম দিতে হয়, তারপর নাইট ক্রিম দিতে হয়, তারপর ফেস মাস্ক দিতে পারো, মানে অনেক 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 কিছু দিতে হয়। এত কিছু দেওয়ার ধৈর্য আমার নাই, যেটা সত্যি কথা, যার জন্য এতদিন এটা এভাবেই ছিল। এটা আমি টাচ করা মানে তোমাদেরকে সাথে নিয়ে আমি এটা ওপেন করেছি, এতদিন আমি এটা ওপেনও মানে একটু ওপেন করে দেখেছিলাম বাট খুলে দেখিনি। প্রত্যেকটা প্রোডাক্টসগুলো কিন্তু আমি তোমরা দেখছো তোমাদের সামনে, কিন্তু খুলে বের করে তোমাদেরকে দেখিয়েছি। এর আগে জাস্ট উপরে দেখে আমি জাস্ট রেখে দিয়েছি, ভাবছি যে হয়তো বা কোনো এক সময় পেলে আমি ইউজ করব, ব্যবহার করব আমার স্কিনে। কিন্তু আসলে ওই সময়টা আর আমার হয়নি, এত মানে আমি 1 বছরের প্রোডাক্টসগুলো কিনেছিলাম আপুর কাছে, তো এটা রয়ে গেছিলো প্রায় অনেক দিন, ই ছিল এটা আমার ঘরেই ছিল, এক সাইডে রেখে দিয়েছিলাম। তবে আসলে এতটা ধৈর্য হয়নি যার কারণে ব্যবহার করতে পারিনি। ডাবো একটা খুবই ভালো ব্র্যান্ড, ডাবো ব্র্যান্ডের তোমরা যে কোনো কিছু ব্যবহার করো না কেন তোমরা ভালো একটা বেনিফিট পাবে। তো ঠিক আছে, কিছু করার নেই, এই যে এইভাবে ফেলে দিতে হবে, কারণ আমি প্লাস্টিকে যদি এইভাবে না রাখি, এক একটা করে না ফেলে দিই, ওটা আমি ফেলে দেওয়ার সাথে সাথে ওটা খুলে যাবে, যেহেতু এটা কাচের, এটা ভেঙে আসলে ডাস্টবিনতে পড়ে থাকবে, এটা আসলে খুবই খারাপ দেখার। তাই হচ্ছে যে বেঁধে, নিয়ম হচ্ছে যে কোনো কাচের জিনিস বেঁধে প্লাস্টিকে ফেলে দেওয়াটা, তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে সঠিক নিয়ম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক দিবে,
তোমাদের কাছে শেয়ার করলাম। আমি আমার স্কিন এখন কিছুই ব্যবহার করি না, শুধু ফ্রুট খাই, ভালো ভালো খাবার খাই, যেমন অনেকগুলো সবজি খেতে হয় আমার, তারপর আমি ফ্রুটস খাই অনেক, জুস খাই, ফ্রেশ ফ্রুটের জুস খাই, তারপরে হচ্ছে যে আমি আমার স্কিনে কিছুই দিই না। যদি খুবই টান টান লাগে সেক্ষেত্রে আমি অলিভ অয়েল ইউজ করি, যেটা স্কিনের সেটা, হ্যাঁ যেটা স্কিনের সেটা, এতে করে আমার স্কিনে ভালো একটা রেজাল্ট। এবং এত মানে এতগুলো প্রোডাক্টস ইউজ করার মতো সময়ও আমার নেই, ধৈর্যও আমার নেই, আগে হয়তো বা পাগল হয়ে একদম কিনে ফেলেছি, তারপর আমি খুবই রিগ্রেট হয়েছি যে আসলে কেন এতগুলো প্রোডাক্টস কিনতে গেছিলাম। আমি অনেকগুলো আসলে যেগুলো আমি ব্যবহার করিনি আমার নতুন ফেলে দিতে হবে, আর অনেক অনেক কিছু আসলে ওইগুলো না হলেও আমার চলতো, আসলে বুঝিনি প্রথম এরকম হয়ে গেছে আমার সাথে। তো যাই হোক, এই ছিল আমাদের এখানে সন্ধ্যা। তো ওই যে সাইরাজকে নিয়ে একটু বাইরের আবহাওয়াটা দেখছিলাম, আর হচ্ছে যে এত কষ্ট করে ভিডিও বানায় অথচ তোমরা ভিডিওতে একটা লাইক দাও না, ভিডিও দেখে চলে যাও অনেকেই, খুব কষ্ট লাগে। হ্যাঁ তো যদি ভিডিওতে একটা লাইক দিয়ে দাও তাহলে আসলে খুব ভালো লাগে, ভিডিও করতে খুব ভালো লাগে, আমি আসলে খুব উৎসাহ পাই তোমাদের এই কমেন্ট দেখলে, লাইক দেখলে। কিন্তু আসলে ভিডিওতে লাইক না দিলে আসলে মন চায় না ভিডিও করতে। যদি সিঙ্গাপুর সম্বন্ধে আরও কিছু জানতে চাও তোমরা কোয়েশ্চেন করতে পারো, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।